সৌন্দর্য, আপনার সম্ভ্রম, আপনার স্ট্যাটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায়, ঠিক কি না? কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে, নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের। কি পোশাক আছে বলেন তো একটা? হ্যাঁ, পাখি, আর কি আছে? লেহেঙ্গা, আর কিরণমালা, আর এগুলো পড়বেন না, হেজাব পড়বেন। হেজাবে একটা নারীকে যত সুন্দর, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা লাগে, অন্য কোন পোশাকে লাগে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সাইয়েদনা আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম, জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল, লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায়, দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল, ওই গাছের নাম ছিল তিন গাছ। কি গাছ? ওই তিনের কসম কোরআনে কেটেছে কে? সেজন্য আল্লাহ বললেন, ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ পড়ে। তিনের কসম, যাইতুনের কসম, যাইতুন মানে জলপাই, আওয়াজ করে বলতে হবে, যাইতুন অর্থ জলপাই। খাইছেন জলপাইয়ের আচার? খাই না আমরা। যাইতুন মানে জলপাই, ইংরেজিতে বলে অলিভ। তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে। আরব দেশের জলপাই একটু ছোট হয়, আমাদের গুলা সাইজে বড় হয়। আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায়, আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটার বেশি খাওয়া যায় না, অনেক টক না। এই সাতটা জলপাই আর একটা তিন, এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান, আপনার বার্ধক্য রোধ হবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আলহামদুলিল্লাহ পড়েন। এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্র্যাক্স, পাহাড়ি এরিয়াতে হয়, শত বছর বেঁচে থাকে। বিশ্বনবী বলেছেন, কুলু জাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। বিশ্বনবী বললেন, জাইতুনের তেল খাও, জাইতুনের তেল গায়ের মধ্যে দাও, জাইতুনের তেল মালিশ করো, জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না। বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন, আমি নিজেও মাখি প্রতিদিন, আপনারাও মাখবেন। বাজারে পাওয়া যায়, যে বলবেন অলিভ অয়েল, কি বলবেন? অলিভ অয়েল বললে আপনাকে দিবে, স্পেনের, মেড ইন স্পেন, এদের অলিভ অয়েল ভালো। ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল, এটা ভালো, এটা খাওয়া যায়। তাম্বুতু বিদ্যুহনি ও সিবগিল্লিল আখিলিন, এটার অনেক কাজ, খাওয়াও যায়, মালিশও করা যায়, জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, নিআমা সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসোয়াক কতই না ভালো। ফা ইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, কেননা আমি বিশ্বনবী নিজে জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করি, আমার আগে লক্ষাধিক নবীরা সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার দেহের ব্যাড কোলেস্টেরলের লেভেল কমে যাবে যদি জাইতুন আপনি খান, দাড়িতে মাখবেন, চুলে মাখবেন। আবার সালাদের মধ্যেও জাইতুনের তেল দিয়ে খাওয়া যায়, যদি এক্সট্রা ভার্জিন হয়, লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করলে এটার বলে এক্সট্রা ভার্জিন। এরপর আরেকটা আছে ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে, 3-5% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করলে ওটার বলে রিফাইন্ড পিউর, ওটা গায়ে মালিশ করবেন, বরকত আছে না নাই? এই জন্য এই দুইটার কসম কোরআনে কেটেছে কে? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া তুরি সিনি আমি তিন আর জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম, সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম। সুবহানাল্লাহ পড়েন। সাউথ সাইনা, দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান। মিশরে দুইটা জেলা আছে, উত্তর সিনাই, দক্ষিণ সিনাই। এই দক্ষিণ সিনাইতে 2,285 মিটার উঁচু এই পাহাড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে? তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে। কাঠের তক্তা চিনেন? কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না, আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিলেন, বললেন যাও, এটার মধ্যে হেদায়েত আছে, নূর আছে, বোরহান আছে, নিয়ে যাও বনি ইসরায়েলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও, তুমি বার্তাবাহ, যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা, ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই, এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন। কাঁধে উঠাবে তো দূরের কথা, কি করতে পারে না?
নাড়াতেই পারে না। মুসা আলাইহিস সালাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত, ওদিকে মনে হয় নরম, ওদিক দিয়ে ধরি, ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না, মাঝখানে ধরে টান দেয় নড়ে না, ঘটনা কি? এর চেয়ে কত বড় তক্তা কান্ধলে ঘুরি, আর এগুলো নড়ে না কেন? আল্লাহ জিব্রাইলরে বলেন না একটু হেল্প করতে, আল্লাহ বললেন যাও তোমার হেল্প করতে কইছে। মুসা আলাইহিস সালাম বললেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো, আমি ওদিক দিয়ে ধরি। আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয়ো, এই দুজনে হেইয়ো হেইয়ো শুরু করছে কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি, তুমি এদিকে আমি ওদিকে, মারো টান আরো জোরে কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা এগারো বলো না একটু হেল্প করতে, আল্লাহ বলে যাও হেল্প করে আস। এবার সবাই মিলে মারো টান আরো জোরে, গায়ে যত জোর আছে। মুসা আলাইহিস সালাম তক্তা ধরে টান দিলেন, টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে, এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে। আল্লাহ ডেকে বললেন মুসা রক ছিঁড়ার দরকার নাই, আর ঘেমে অস্থির আর ঘর্মাক্ত হওয়ার দরকার নাই, আসলে তক্তার এত ওজন না, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে এই বাণীগুলো কার? এটা আমার বাণী রে মুসা, এগুলো আমার কথা, এগুলো আমার দেওয়া কিতাব, এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয়, সাধারণ কথা নয়। এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি, এবার ফেরেশতার সাহায্য দরকার নাই, নিজেই টান দাও দেখবা উঠাতে পারবা। সেদিন মুসা আলাইহিস সালাম এখন দেখে টান দিয়ে কাঁধে নেওয়া যায়, সুবহানাল্লাহ পড়েন। এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়টার নাম কি? তুর পাহাড়। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার ইয়া রাসূলুল্লাহ উদুউল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামালাপ, আমি তো এলাকা চিনি না, পাহাড় চিনি না, কোন পাহাড় এটা? সাইয়েদনা জিব্রাইল বললেন নবী হাদিহি জাবাল মুসা তুরে সাইনা, এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড়। সুবহানাল্লাহ, এটার চূড়ায় বিশ্বনবী দোয়া করেছেন। এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে। সুবহানাল্লাহ পড়ে, আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে। আমি মিশরে ছিলাম তো, ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম, ঠান্ডা একটা এলাকা, মিশরে পুরো মিশরে গরম, ওদিকে ঠান্ডা। তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান, সবাই যায়, ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, আমরাও যেতাম। মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, আবার সাতটা আটটার দিকে ব্যাক করতে হয়, দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা উঠতেছি কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে, খ্রিস্টানরা উঠতেছে, ইহুদিরা উঠতেছে। ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে, গির্জা, ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগগ। ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটার কি বলে? সেনাগগ। খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওটার বলে চার্চ, গির্জা। আর আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ। আমাদের একটা মসজিদ আছে ছোট, ফজরের সময় উঠলাম, উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা, রক্তিম আভা ধারণ করেছে। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম, এই তুর পাহাড়ের কসম কেটেছে কে? রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মুকাররমা। নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? মাক্কা, যে মাক্কার আগের নাম ছিল বাক্কা। মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা। মক্কার নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, সুবহানাল্লাহ পড়েন। আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা, জনপদ সমূহের মা, এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে? আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন।
ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন তো কয়টা? 60 আলি তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। 40 আলি মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। 60 আর 40 এ কত? বাকি আছে কয়টা? ওয়ালা 20 আলি নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, পড়েন। আবার কাবার চারটা কর্নার আছে, একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার, হাজরে আসওয়াদের পাথর। এই পাথরে যেই চুমু দেয় পাথর, ওই চুমুদানকারের জীবনের সব গুণা টেনে শুষে সব নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদের দুইটা ঠোঁট দিবেন, দুইটা চোখ দিবেন, আর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে, আল্লাহ বল, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য আমরা চুমু দিতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমিন। জোরে পড়েন আমিন।